আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। অনেকেরই কমপ্লেন থাকে যে বেগুনি পারফেক্ট হয় না, বেগুনের গায়ে ঠিকঠাকভাবে বেসন লাগে না বা বেগুনি মুচমুচে হয় না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেগুনি বানালে পারফেক্ট হবে আর বানানোর পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা লম্বা বেগুন পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, এমন পরিমাণে পাতলা করলেই চলবে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি পানি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই পানির মধ্যে সেই স্লাইস করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এতে বেগুনগুলো আর আলাদাভাবে লবণ মেখে রাখার দরকার পড়বে না। বেগুনে লবণ মেখে রাখলে বেগুনগুলো নেতিয়ে যায়, যার কারণে এর গায়ে বেসন ভালোভাবে লাগে না। বেগুনের স্লাইসগুলোকে এভাবে আমি 30 মিনিট পানিতে ডুবিয়ে রেখে দেব, আর এই ফাঁকে বেসনটাকে প্রিপেয়ার করে নেব। এজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চিমটি বেকিং সোডা। এটা বেগুনিটাকে মুচমুচে করবে। আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন এগুলোতে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে কয়েকবারে দিয়ে নিতে হবে। একবারে দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। আর এই বেসনটা আমার ঘরে বানানো, ভিডিও চ্যানেলে দেয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 1 কাপ বেসনের জন্য আমার 1 কাপ পরিমাণ পানির পুরোটাই লেগেছে, আপনাদের বেসন অনুযায়ী কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটার থিকনেস কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, এমন ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে যে বেগুনের স্লাইসগুলো পানিতে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা স্ট্রেনারে উঠিয়ে নেব আর ছড়িয়ে 15 মিনিট রেখে দেব, যেন এর গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। বেগুনের গায়ে পানি থাকলে কিন্তু এর গায়ে ঠিকভাবে বেসন লাগবে না। 15 মিনিট পর দেখুন বেগুনের স্লাইসগুলো শুকিয়ে গেছে। এবার বেগুনি ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেগুনি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হলে একটা একটা করে বেগুনের স্লাইস বেসনে গড়িয়ে তেলে দিয়ে দিতে হবে। এই ফাঁকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছেন, তারা পেজটি ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এক পাশ হয়ে গেলে আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে দুই পাশই খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন তেল ঝরিয়ে তুলে নিলেই হয়ে গেল পারফেক্ট বেগুনি। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।